ইউনিউজে আপনাদের স্বাগত জানাই। গত জুলাই মাসে উত্তর পাকিস্তানের বাসে সন্ত্রাসবাদী হানায় 9 জন চীনের মৃত্যু হয়েছিল। এরপর তদন্তের নামে পাকিস্তানের দাবি, ইসলামিক জঙ্গিরা এই সন্ত্রাসবাদী হানা চালিয়েছিল। তবে এর পেছনে ভারতীয় ও আফগান গোয়েন্দাদের ইন্ধন রয়েছে, আর পাকিস্তানের এই তদন্ত অত্যন্ত খুশিশীল। বলা যেতে পারে পাকিস্তানের এই তদন্ত প্রক্রিয়ার জেরে প্রশংসায় প্রমুখ চীন। এদিকে চীনের বিদেশ মন্ত্রকের দাবি, কোনো এলাকার ভূ রাজনৈতিক লাভ আদায় করার জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করার উদ্যোগে তীব্র বিরোধী করছেন বেজিং। পাশাপাশি চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান জানিয়েছে হামলাকারীরা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। যে গাড়িটি হামলার সময় ব্যবহার করা হয়েছিল সেটিও আফগানিস্তান থেকে পাকিস্তানে আনা হয়েছিল। তবে গোটা হামলার প্রক্রিয়া ভারত ও আফগান ইন্টেলিজেন্স এজেন্সির মদত রয়েছে। পাশাপাশি খুব দ্রুত তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তানে, এমনটাও মত চীন বিদেশে মন্ত্রকে। চীনের বিদেশ মন্ত্রকে মুখপাত্র হুয়া চ্যানিয়াং জানিয়েছেন, চীন গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত অগ্রহী। যেভাবে পাকিস্তান তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছে তাতে প্রশংসা জানিয়েছেন চীন। পাকিস্তান ও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনে জানিয়েছেন, চীনও পাকিস্তান বিদেশে শাস্তি দিতে ও ন্যায় বিচার দেওয়ার জন্য বদ্ধপরিকর। পাশাপাশি দুই দেশেই পাকিস্তানের বিভিন্ন এলাকায় চীনের প্রজেক্টে কর্মতাদের সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবহার ও জোরদার করেছেন। প্রসঙ্গত, গত জুলাই মাসে পাকিস্তানে এই ইসলামিক জঙ্গি আত্মঘাতী হামলায় 9 জন চীনি কর্মীরা মারা গিয়েছিল। এতে ভারতীয় ও আফগান ইন্টেলিজেন্সের মদত ছিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী সহ মোহাম্মদ কুরেশি গত 12 আগস্ট কথা জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ইউনিউজ।